আজ বামেদের পক্ষ থেকে আন্দোলন করা হয় ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে। ধৃত দেবাঞ্জন প্রসঙ্গে বারবার করে বামেদের নেতৃত্বরা তারা বলেন তৃণমূলের উপরের অংশের নেতৃত্বরা জড়িত রয়েছে এর সাথে, যেখানে দিনের পর দিন মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। তৃণমূল সরকার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমন মারাত্মক অভিযোগ আনা হয়েছে আজকের বিক্ষোভে বামেদের পক্ষ থেকে। অন্যদিকে বামেদের এই বিক্ষোভ আন্দোলন ঠিক একেবারে স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছলেই পুলিশ তাদের আটকায়। পুলিশ আটকালে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাধে, তারপরই হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সঙ্গে বাম বিক্ষোভকারীদের তাদের ধস্তাধস্তির ঘটনায় রীতিমতো স্বাস্থ্য ভবনের সামনে উত্তাল হয় পরিস্থিতি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে এবার সরব বামেরা স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করলেন। সরকার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, জাল ভ্যাকসিন তা চলছে, যারা এটা করছে তারা তৃণমূলের নেতা মন্ত্রী তাদের সঙ্গে থাকলো দিনের পর দিন, একসাথে রবীন্দ্রনাথের মূর্তি তা উন্মোচনে চলে গেল, ফলকে নাম থাকলো, এদের পাপের কারণের জন্য পশ্চিমবাংলার মানুষ তারা বিপন্ন হওয়ার দিকে যাচ্ছে। আমরা জানতে চাই যে এই জিনিস চলবে কি না, ভ্যাকসিনের নামে জাল ওষুধ আমাদের গায়ের মধ্যে দেওয়া হবে কি না, আমরা জানতে চাই এই সময়েও তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের স্বজন পোষণ, তৃণমূলের দাদাগিরি এই জিনিস চলবে কি না, মানুষ আগে না তৃণমূলের দুর্নীতি আগে। পুলিশ আমাদের বললো তারা অ্যারেস্ট করেছে, তারা আমরা নাকি আইন ভাঙছি, আমরা নাকি কোভিড নীতি সেটাকে অমান্য করছি, ওদের পক্ষে তো এই কথা বলা ছাড়া বিকল্প কিছু নেই। মানুষের আন্দোলন সংগ্রাম এবং ওদের প্রতিবাদ করা হচ্ছে সে জায়গাটাকে ওরা এইভাবেই স্তব্ধ করে দিতে চাইবে, কিন্তু এটা করা সম্ভব নয়। এইরকম ঘৃণ্য একটা সরকারি সহায়তায় তাদের সহায়তা নিয়ে এই ধরনের ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চলতে পারে এটা মানুষ ভাবতে পারছে না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।